সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটি ডিজাইন চব্বিশ গেজ ইন্টারলকের উপরে লাকস্ট ইন্টারলক এবং লাকস্ট দেখেন আমরা কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে এভাবে কাপড়টা দেখেন আপনারা যে এক পিঠে লাকস্ট দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এক পিঠে দেখেন প্লেন ইন্টারলক এই ডিজাইনটার নাম ইন্টারলক লাকস ডিজাইন চব্বিশ গেজের উপরে দেখেন এক পিঠে পেলেন সিঙ্গেল ছিঙ্গেলজাসের মতো কাপড় খুলে আসতেছে দেখেন আরেক পিঠে ঠিক লাকস্টের মতো সিঙ্গেল লাকস্ট যেরকম ওইভাবে কাপড়টা এভাবে খুলে আসতেছে তো ডিজাইনটা কিভাবে করবেন এবং নিডেল অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যদি এভাবে ডিজাইনটা করেন তো অবশ্যই ইন্টারলক লাকস্ট কাপড়টা তৈরি করতে পারবেন এখানে আমরা নাম্বারিং করে নিচ্ছি এভাবে নাম্বারিং করে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন এলেভেন টুয়েলভ হবে বারো বক ফিটারের উপরে বারো ফিটারের উপরে ডিজাইনটা মেলাতে হবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন আমি কলম দিয়ে এঁকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা এম দেখতেছেন অবশ্যই এটা মিস ক্যাম্প যেটা টি দেখতেছেন এটা টাক ক্যাম্প এবং যেটা কে দেখতেছেন এটা নিট ক্যাম্প ঠিক এভাবে ক্যামগুলো আপনারা সাজাই নেবেন ডিজাইনটা করার সময় অবশ্যই বারবার খেয়াল করতে হবে যে ক্যাম্প ডিজাইনটা যেন মিস্টেক না হয় যদি ক্যাম্প ডিজাইনটা মিস্টেক হয় তাহলে আপনার কাপড় নমাতে অনেক সমস্যা হয়ে যাবে এখানে কিন্তু নিডেল বার্ট টু বার্ট মিলাই দেওয়া হয়েছে যদি এখানে একটি ভুল হয় তো অবশ্যই নিডেল ভাঙার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট নিডেল ভাঙবে তাই ডিজাইনটা করার সময় অবশ্যই বারবার খেয়াল করতে হবে ডিজাইনটা যেন কোনো ক্রমে ভুল না হয় দেখেন আমরা ডায়াল ডিজাইনটা ফুল করে ফেলছি এক রিপিট অর্থাৎ বারো ফিটার এক রিপিট এরা এইভাবে ফুল মেশিনটা করতে হবে তাহলে আপনি এরকম একটি কাপড় তৈরি করতে পারবেন সিলিন্ডারের নিডেল ডিজাইনটাও ক্যাম্প ডিজাইনটাও দেখাচ্ছি নিডেল ডায়াল অন টু সিলিন্ডারে অন টু ডিজাইনটা করতে গেলে অবশ্যই নিডেল লেজারমেন্টটা হাইবার্ট ডায়ালের হাই বার্ট এবং সিলিন্ডারের হাইবার একসাথে ইউজ হবে এবং ডায়াল লোভার্ট সিলিন্ডার লোভার্ট একসাথে ইউজ হবে একসাথে নিট হবে এভাবেই নিডেলটা সাজাতে হবে হাই বার্টে হাই বার্ট লো বার্টে লো বার্ট এখানে দেখেন পাশাপাশি এক জায়গায় সিলিন্ডারের দুইটা টাক বসছে সিলিন্ডারের টাক মিস আর ডায়ালের টাক মিস এর টাক মিস আর টাক মিস যেটা আপনার তিন নাম্বার ফিডার ছয় নাম্বার ফিডার যেটা দেখতেছেন এটা হলো জয়েন্ট যে যে জয়েন্টটা কাপড়টা আটকায় রাখছে এই জয়েন্ট যদি না দেওয়া হয় তাহলে কাপড়টা দুই ভাগ হয়ে যাবে যেহেতু এটা ইন্টারলকের উপরে ডিজাইন এবং ডায়াল এবং সিলিন্ডার এর জন্য আমরা মাঝখানে টাক ইউজ করছি মাঝে মাঝে দুইটার পরে একটা করে টাক ইউজ করছি শুধুমাত্র জয়েন্টের জন্য ক্যাম্প ডিজাইনটা শেষ এবার নিডেল ডিজাইনটা দেখাবো ডায়াল নিডেল নতুন নতুন ডিজাইন দেখার জন্য ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব Entire needle on to on to cylinder onto এটা আপনার নিডেল অ্যারেঞ্জমেন্ট এভাবে পোড়াটা করতে হবে আপনারা এভাবে ডিজাইনটা করে ফাইনাল একটা কাউন্ট নিয়ে কাপড়টা নামাই নেবেন তারপরে যে সুতা আপনারা ইউজ করতে চান অবশ্যই সোতা দিয়ে পোগামের সোতা দিয়ে এরকম একটি কাপড় আপনারা তৈরি করে প্রোডাকশান যেতে পারবেন সবাই ভালো থাকেন